ডালিম গাছে মৌ অনেকটা দাদা পাতালি ছিটকে দিল বউ পড়ছিল পা যায় না গিনিপিককে পাঞ্জাবি পরিয়ে গাড়ি চালাতে দিয়েছে দেখ তুই দিয়েছিস তুই তো গর্ব করে ওর পেছনে বসলি হ্যালো গাইজ ওয়েলকাম টু আনাদার ভিডিও ওয়েলকাম টু আনাদার ভ্লগ আর আজকে ভ্লগটা হবে কালারিং মোমোর ভ্লগ হ্যাঁ আজকে আবার মোমো ভ্লগ আমি মোমো ছাড়া কিছু খেতেই পাই না বিকেলবেলা আমরা যখন ফিরছিলাম রত্নবাদী তখন বাই চান্স আমরা একটা দোকান পেয়ে গেছি যেখানে কালারিং মোমো পাওয়া যায় তা আবার বহনগরে তো যারা বেলঘরিয়ায় থাকো যারা ছিতিময়ে থাকো যারা ডানলপে থাকো যারা বহনগরে থাকো মানে দক্ষিণেশ্বর আরিয়াদ এদিক ওদিক কাছাকাছি ওই দূরে খেতে যেতে হবে না গন্ধরাজ মোমো পাশেই পাওয়া যায় একদম কোথায় সেটা দেখে নিতে হবে ভিডিওতে সিক্রেট রিভিল করে দিলে ভিডিও দেখবে আর তোমরা খুব সেয়ানা আছো আমি জানি ঠিক আছে তো দেখো ততক্ষণ যেমন টাটা দেখতে থাকো ভিডিওটা আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব নাহলে আর এসব খুঁজে দেব না আমি তাও এত কাছাকাছির মধ্যে দেখো পুরোটা শুধু মোমোর সিনটা দেখে পালিয়েও না কেটে কেটে ঠিক আছে আমি চিনি সবাইকে সব কটা সেয়ানা এক নম্বরে টেস্ট কি ওরকমই হয় নরমালের মতোই কি রে জিতেছিস তো নে আমার একটা আজ নতুন কিছু পেয়ে গেলাম কালারিং মোমো রে কি বলো দাদা মোমোই বলে কালারিং মোমো তুই যেটা বললি গন্ধরাজ মোমো হ্যাঁ গন্ধরাজ মোমো এইটা অনেক এই দেখ এই দেখ এইদিকে দেখ তাতাই দা বাড়া কিচ্ছু যায় না কিন্তু যেই বলে দিল গন্ধরাজ তার আগে অবধি ও কি মোমো ভুলে যাচ্ছি তার আগে অবধি জানতো না যেই বলে দিল গন্ধরাজ অমনি বলছে হ্যাঁ গন্ধরাজ মোমো কোন এই লোক কহাঁ সে আতে চ এবার আমরা এবার কোয়ালিটি চেক করবো গন্ধরাজ মোমোর দেখো দেখি খেয়ে দেখি এটা এখানে গন্ধরাজ মোমো এটা আগে এটা হচ্ছে অরেঞ্জ পারফেক্ট ভাই একটা সবুজ খেয়ে দেখি বেশ ভালো তো রেগুলার মোমোর মতন নয় নাইস মজা আয়া আর মে যে মজা হ্যাঁ হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা সবাই এসে ট্রাই করতে পারো তোমার মোমো যা বহন হবে তখন বিকাশি কলেজের সামনে মোমো সবাই ট্রাই করতে পারো ফাস্টফুড সেন্টার এটাই তোমার দোকানের নাম তো ফাস্টফুড সেন্টার দাদা বসে আরে সুপ নে ওটাতে টাটা এগুলোই দেখতে ভাল লাগে এই যে বাচ্চা বাচ্চারা রথ নিয়ে বেরোয় না ওফ মিস করি আমি এই দিনগুলো এই দেখুন সামনে বাইকের পেছন সিটে আমার কন্টেন্ট বসে আছে কন্টেন্ট এই কন্টেন্ট হাই কর একবার এই দেখুন কন্টেন্ট স্বীকার করছিস এর মানে তুই কন্টেন্ট আমার তুমি রত্তা শুধু ধরো আমি হব না আর কারো তুমি মেয়ে পটাবে আরো হ্যাঁ তুমি রত্তা শুধু ধরো আমি মেয়ে পটাবো আরো একটু তোর জন্য একটা অ্যাবডোমেন গার্ড কিনবো বিচি গার্ড কিনবো একটা চল তোর সিটি দিয়ে হ্যাঁ কি আছে জাঙ্গিয়াকে বিচি গার্ড বলে না জানিস কি আচ্ছা তোর তো এইটুকুনি ভাই এইটুকুনি পুরো রসুনের সাইজের তুই ওটা পরে কি করিস তুই হাত দিয়ে চেপে দিবি ঢেকে হবে হ্যাঁ তুই দেখ তোর জিনিস দেখা যাচ্ছে তুই জানিস বার আমি কি করে জানবো কিসের কন্ট্যাক্ট নিতে চাস বল আজকে বলেই দে ভিডিওতে ফ্যামিলি ফ্রেন্ডলি ঠিক আছে না না এটাও তো ফ্যামিলি বানানোই বল না কিসের কন্ট্যাক্ট আগে যে রিফিলটা আছে রিফিলটাকে পেন মানা ঠিক আছে তারপরে বলবি কন্ট্যাক্টে কথা সব রেডি হয়ে গেছে সব রেডি
যাচ্ছে না, ঠিক করে প্রাণ নেই, ঠিক আছে, এখনো ওর মধ্যে প্রাণ ইনস্টল হচ্ছে, প্রাণ নেই ঠিক করে, ও কি করে খাবে? দেখাবো দাদা, এটা তোর ম্যাম কে দেখাবো। জি কি বললি না, তোর মুখের এক্সপ্রেশন ধরা পড়ে গেছে। এইরকম বানাতে হবে, তোর এখন রিফিল আছে, এরকম বানাতে হবে। এটাকে হাতে এরকম ভাবে ধরে রাখ, দেখি কতক্ষণ পারিস। হাত কাঁপছে দেখো, তুই হাত দেখছিস, তুই নিচে দেখ, সব কাঁপছে। চাটবি নাকি ব্যাটটা? ওরম ভাবে দেখছিস কেন, শুকছিস কেন? পরত করতে পরত, বাহ, বিয়ের আগে এরম বলবে না, পরত করব, মারবে না যা। দুজন মুখটা রাখ, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, একটা দাদা পাতালি ছিটকে দিল বউ, দেখ। না কলকাতার রাস্তায় ডোলাসকে চান হয়ে যায় না, বাইরে দেখ রাস্তাটা কোথায়, রাস্তায় তো খালি গর্ত, রাস্তার থেকে বড় কথা ডোলাসকে নিয়ে বেরোবে। এই দেখ, এই দেখ, এই এই কিসে চালাবো, এটাতে এই বমিতে ডোলাসকে চালাবো, এই যে গর্তে ডোলাসকে চালাবো, বলছে দুটান মারতে হবে তাহলে। ভাই এমন একটা জায়গায় ধরেছি মোটামুটি, ওর নেই কিছু, তাও লিটার দুধ বেরিয়ে যাবে, দেখ। মামু এভাবেই কাটবে কি তবে? তোর দিকে দেখা, ওদের হয়েছে কবে আমাদেরও হবে, দেখা। কি রে পালিয়ে যাচ্ছিস কেন, তোর নাম নিলেই ও পালিয়ে যায়। এক বেচারা কি করছে দেখ, পাগল হয়ে গেছে প্রেমে তোর জন্য, একমাত্র এই ছেলেটার জন্য। ভাই আমার কোনো দোষ নেই ভাই, কত আশা, দেখ বুকও জ্বলছে ওর, এত তুই, এত তুই কষ্ট দিয়েছিস, ওর বুক জ্বলছে, ওই দেখ বুক ডলছে, এত কষ্ট পেয়েছে দেখ, এই দেখ, ও আবার ওর বুক ডলছে কেন রে? মেয়েদের কষ্ট ভাগ করিস না কিন্তু, হ্যাঁ ভাই তুই মেয়েদের কষ্ট ভাগ করিস না ভাই, পুরো ভাই এদিকে আলো বাড়া, পুরো বজরং দল দেখ, তুই যতক্ষণ কুটুস না খায় ততক্ষণ কোন কাজ করে না, আমি দেখেছি। আমি হচ্ছি সেই কৃষ্ণ যে ওকে বুদ্ধি দিয়েছি। এই দেখ তোর জীবনে কৃষ্ণ, দেখ তোর জীবনে কৃষ্ণ না রে, তোর জীবনে রাবণ হো, এই দেখ সীতা হরণ করে নিয়েছে তোর জীবনের, ওর মুখটা দেখ কে ছিল, সুর্পনখা কি ছিল, সুর্পনখা, সুর্পনখার মতো, সুর্পনখার দাসী, এটা দেখে কিন্তু আমার ভিডিও কিন্তু দেখে, ঠিক তো? ঠিক আছে ঠিক আছে, মাথায় তাকে যেন হোয়াটসঅ্যাপে যে হাত পায়ে ধরবে, হোয়াটসঅ্যাপে যে হাত পায়ে ধরবি তো, হোয়াটসঅ্যাপে যে হাত পায়ে ধরবে রাত্রিবেলা। এটা মানে কুটুস কি বলে বলতো, কুটুসে কেঁচোটা বেঁকে গেছে, চ চ চ বৌনি করবো, কুটুস বাইরে চ, মারবো তোকে, এটা দি বৌনি করবো, চ কি বলছিলি ওটা দিতে না, এতক্ষণ বুক চড়া করে ক্যামেরা অফ করতেই হাত পায়ে ধরে নিচ্ছে। ভাইয়া মেরা মুহূর্ত নিকল গি, ক্যা বাতাও ভাই, মে মরি যাউঙ্গা ভগবান। এখানে এখানেই ক্ষমা চেয়ে নে, ভিডিওতেই ক্ষমা চেয়ে নে, ভিডিওতে।
কেন হয়নি বেশি বড়? তুই মুখে বলবি না আমরা দেখবো। এ ভাই দুমুখো সাপ না সিঙ্গেল মুখ সাপ? ওই দেখ বাড়া কোথায় যাচ্ছে। এ এই বাড়া বাতারি কাকে দিয়েছিস গাড়ি চালাতে? তুই তো বললি ম্যাম আমায়। ওই দেখ ওই দা পড়ছিল পা যায় না, ইনিপিককে পাঞ্জাবি পরিয়ে গাড়ি চালাতে দিয়েছে দেখ। হ্যাঁ শিওর ভাই, আমি আমি তখনই বললাম না আফিম মাফিম চেটেছে, নাহলে এরম চালায় না ও। কি বললি আরেকবার বল। তুই দিয়েছিস, তুই তো গর্ব করে ওর পেছনে বলছিস। কালো গাড়ি কালো জামা, ভুল মাঞ্জা মাঞ্জা দিয়ে গাড়ি যদি হাঁটিয়ে নিয়ে আসিস কিরম কিরম লাগলো জানিস তোকে, কালকে ব্লগে দেখে নিস। সাহেব এসে ব্যাট ব্যাট ধরে মনে হচ্ছে আমাদের সাথেই ছিল, এমন ভাবে এসে ব্যাট ধরলো। থার্ড গ্রেড পার্টির ব্রিগেড নেতা। হ্যাঁ ফোকস, এই ফোকস ছিল কুডুস। হ্যাঁ এই ব্যাপারটা হলো থার্ড গ্রেড পার্টির ব্রিগেড নেতা। কে কে কাকে বলছি? এ কালো জামা এদিকে আয়। আচ্ছা কত বলেছে, কি হয়েছে পিস্টনে? ওটা তো আমি বলার পরে এই টামটা তুই জানতে পারলি, এর আগে তো এই টামটা জানতিও না। ইঞ্জিন সিজ হয়েছে, পিস্টন খারাপ। এই বারো বাতারি, তুই সংসারের কথা জিজ্ঞেস করছিস কেন? তুই ওদিকে যা। কি বললি? বসছিস ছেলে কুটুস? একটা ব্রেক নিয়ে কোথায় যাচ্ছ সোনা? তেল লাগিয়ে আসবি মারবো তো। কি রড টেনেছিস? বললো মেয়েদের হাত ধরে ঘোড়াকে রড টানা বলে না জানিস না? মেয়েদের হাত ধরে না, তিনতলা। তোর এখন রড টানার বয়স, তোর এখন কি টানার বয়স তুইও জানিস না? তাহলে কি বল? ওইটা টান, রথপথ ছাড়, তোর রথের বয়স চলে গেছে। আমার ক্যামেরা পেছনে যাবি না, গোয়াতে অসুবিধা হয়। এদিকে ফুটুস ভালো এমটিটা চালাতে দিচ্ছে, ওর মুখটা দেখে না কি আশায় ও দেখলো। তোমারে জেসে লোক ইস দেশ কে লিয়ে শ্রাপ হ্যায়, পহলে সপনে দিখাতে হ্যায় আর ফির কহতে কি নাহি আসা নাহি হো সকতা। তাহলে এমডিটা চালাতে দেবে আমাকে? চালাতে পারিস? দেখি বাইকের কথা বলছে। ফুল নাইট স্ট্যান্ড, ফুল নাইট, দাঁড়িয়ে থাকাটাকে ফুল নাইট স্ট্যান্ড বলে না। ফুল নাইট যদি তোরটা দাঁড়িয়ে থাকে, তুই দাঁড়িয়ে থাকলে সেটা হয় না, কিন্তু তোরটা দাঁড়ায়। কিসে কথা বলছি বলতো? সিদ্ধারা। আমি সিদ্ধারা কথা বলছি। কিসে কথা বলছিস? ক্যারেক্টারের কথা বলছি। তোর ক্যারেক্টারও দাঁড়ায়? আমার বাইকে বুঝবি এভাবে মুতে বাহে? কি হলো সেকেন্ডের মধ্যে ট্যাং ঘুরিয়ে গেল? কি হলো? স্টার্ট করতেই ঘুরে গেল। কি হলো? ফিমেল হয়ে গিয়েছিল ভাই। তো আজকে অনেক সুপার ঘোরাঘুরি হয়ে গেছে, এত রথ দেখে নিয়েছে, মানে মন খুশ হয়ে গেছে, পুরো মনে হচ্ছে দুর্গাপুজো চলে এসেছে। তো আজকে ভিডিও এত দূরই, ঠিক আছে? আর প্লিজ 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 ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, ঠিক আছে? দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ যেমন টাটা।